হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বলবো কিভাবে তুমি একটা ইউটিউব চ্যানেল বানাতে পারবা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়া। তাই আজকের এই ভিডিওটা পুরো দেখেন শুরু থেকে শেষ অবধি, এবং আপনাদেরকে বলবো কিভাবে একটা ইউটিউব চ্যানেল বানানোর পরে কিভাবে টাকা ইনকাম করা যায় ইউটিউব চ্যানেল থেকে, এবং ইউটিউব চ্যানেল মনিটাইজেশন ক্রাইটেরিয়া কী কী, এবং কতটা সাবস্ক্রাইবার হলে তুমি টাকা ইনকাম করতে পারবা, এবং আজারুদ্দিন ভাই কত টাকা ইনকাম করছে সেই বিষয়ে একটা ভিডিও বানাইছিলাম। তাই আপনারা ওইখানে অনেক ভিডিও দেখছেন, এবং আজার ভাইয়ের একটা মোটিভেশন ভিডিও বানাইছিলাম। তাই এই ভিডিওটা আপনারা অনেক লাইক করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। তাই ভাবলাম আপনাদেরকে বলে দিই কিভাবে তুমি একটা ইউটিউব চ্যানেল বানাইয়া কিভাবে কাজ করতে পারবা, সেই ইউটিউব চ্যানেল থেকে তুমি কিভাবে টাকা ইনকাম করতে পারবা, এবং তুমি কিভাবে মোটিভেট হতে পারো। এবং এই রিলেটেডে অনেক কিছু মানে আমাদের এখানে মানে আসামে করিমগঞ্জে পাতারগঞ্জের এদিকে মানে এই রিলেটেডে কেউ শিখাচ্ছে না তোমাদেরকে, সেই জন্য আমি ভাবলাম তোমাদেরকে শিখাই দেয়। মানে আমি আর্নিং করছি ফেসবুক পেজ থেকে, এবং আমার দুই তিনটা ইউটিউব চ্যানেলও আছে, আর আমি ফেসবুক থেকে কত টাকা আর্নিং করছি তা আপনারা আমার অন্য চ্যানেলে গেলে দেখতে পারবা। এবং আজারুদ্দিন ভাইয়ে আজকেই আমার কাছে একটা কমেন্ট করেছে, সেইটা কমেন্ট আপনারা দেখতে পারছেন, ঠিক আছে? তো আমরা বলবো কিভাবে তুমি একটা ইউটিউব চ্যানেল বানায় এটা মনিটাইজ করতে পারো। তাই আপনাদেরকে বলে দিতে চাই এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখেন, ঠিক আছে? আর এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করেন না তো সাবস্ক্রাইব করে নেন, আর সঙ্গে থাকা যে বেল আইকনটা আছে এটা প্রেস করেন, তবে আমি যখন ভিডিও আপলোড করবো তুমি সর্বপ্রথম দেখতে পারবা। এখান থেকে আপনাদেরকে অল্প অল্প আমি আপনাদেরকে অনেক ধরনের সাপোর্ট করবো, ঠিক আছে, এই চ্যানেলের মাধ্যমে। তাই সেই জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ঠিক আছে? আর আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে নিয়ে দেখাবো কিভাবে তুমি একটা ইউটিউব চ্যানেল বানাতে হবে, ঠিক আছে? সর্বপ্রথম আপনাকে একটা ইমেল আইডি, তাই এটাই আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে বলবো কিভাবে তুমি করতে পারবা, ঠিক আছে? তো জিমেলের অপশনে ক্লিক করতে হবে, তারপরে ফটোর উপরে ক্লিক করতে হবে রাইট সাইডে, ঠিক আছে? তারপরে তোমার অ্যাড অনাদার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, তারপরে গুগলের অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? গুগলের অপশনে ক্লিক করার পরে তোমার মোবাইলের স্ক্রিনের লকটা খুলতে হবে, তারপরে তোমাকে চেক ইন ইনফো করবে, তারপরে তোমাকে নিয়ে যাবে কীভাবে তুমি একটা ইমেল আইডি বানাতে পারবা, ঠিক আছে? তো এখানে দেখাচ্ছে ইমেল অর ফোন, ঠিক আছে? তোমাকে নিচে লেফট সাইডে দেখাচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট। আর ফর মাই বিজনেস ফর মাই সেল আপনি দুটার থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? তো আমি ফর মাই টু মাই ম্যানেজ বিজনেস এটাতে ক্লিক করবো, ঠিক আছে? তো এখানে ক্লিক করার পরে তোমার নাম নামটা জিজ্ঞাসা করছে, নাম এখানে লিখতে হবে তোমার ফুল নাম, এবং তুমি এখানে ফার্স্ট নাম লিখবেন, লাস্ট নাম লিখবেন। লেখার পরে তোমাকে এখানে নেক্সটের অপশন দেখা দিচ্ছেন, এখানে করতে হবে ক্লিক। নেক্সটের অপশনে ক্লিক করার পরে তোমাকে এখানে তোমার ডেট অফ বার্থ, ঠিক আছে, পুরো পারফেক্ট দিয়ে দিবা, পারফেক্ট এটা ডেট অফ বার্থ ডালবা, ঠিক আছে? কারণ কোনো দিন লগ ইন করতে হলে তোমাকে অনেক সমস্যা হতে পারে, তাই তোমার ডেট অফ বার্থ গুগলে জানতে চাইবো, তাই তুমি এখানে ঠিক ঠিক ডেট অফ বার্থ ডালবেন, ঠিক আছে? তারপরে তোমাকে এখানে জেন্ডার দেখাচ্ছে, ঠিক আছে? জেন্ডারে বর্তমানে মেল করবেন এবং নেক্সট করবেন, ঠিক আছে? নেক্সট করার পরে তুমি এখানে ভালো একটা পারফেক্ট তোমার নাম দিয়া, নাহলে তুমি যে কোনো একটা নম্বর দিয়ে তোমার নাম দিয়া তুমি একটা ইমেল আইডি লিখতে পারবেন, ঠিক আছে? তো এখানে আমি একটা আমার নামে লিখে নিয়েছি। আর তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে এইখানে এরকমই লিখতে হবে, ঠিক আছে? আর এখানে তুমি যে কোনো তোমার নাম সিলেক্ট দেওয়া, যে কোনো দুই একটা নম্বর দেওয়া, তার পরে তুমি এখানে নেক্সটের অপশনে ক্লিক করবা, ঠিক আছে? নেক্সটের অপশনে যেমনি ক্লিক করবা তোমার জিমেল অ্যাকাউন্ট বনে যাবে, এরপরে কিছু প্রাইভেসি পলিসি আছে সেটা দেখাবে, তাই আমরা এখানে পাসওয়ার্ড রেখে দেবো, ঠিক আছে? নেক্সটের অপশনে ক্লিক করার পরে পাসওয়ার্ডের বলছে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তারপরে নেক্সটের অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে? তারপরে এখানে নিচের দিকে আমাদেরকে বলছে, তো আমরা এখানে আই এম ইন করবো, ঠিক আছে? আই এম ইন করার পরে এখানে দেখাচ্ছে তোমার এই ইমেল আইডি, ঠিক আছে? তাই ঠিকঠাক যদি তোমাকে নেক্সটের অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? নেক্সটের অপশনে তুমি যে কোনো ক্লিক করে দেবেন তাহলে তোমাকে টার্মস অ্যান্ড কন্ডিশনে নিয়ে যাবে, ঠিক আছে? এটা হলো গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন কী কী তুমি পড়তে পারো। আর আমরা এখানে ডাইরেক্ট নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে আই হ্যাভ এগ্রি করে দিব, ঠিক আছে? এটা আই হ্যাভ এগ্রি মতলব আমি এটা পড়ে নিয়েছি, এবং আই হ্যাভ এগ্রি করে দিলে এটা গুগলের জিমেল বনে যাবে, ঠিক আছে? আর গুগলের জিমেল এখনে বনে গিয়েছে, এখানে আপনাদেরকে দেখাতে চাই, নিচে দেখছেন আমার জিমেল অ্যাকাউন্ট বনে গেছে। এখন আপনাদেরকে বলবো কীভাবে একটা ইউটিউব চ্যানেল বানানো যায়, ঠিক আছে, ইমেল আইডি দিয়া, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাকে একটা ইউটিউব চ্যানেল খুলতে হলে তোমাকে ইউটিউবে যেতে হবে, ঠিক আছে? তো ইউটিউব অ্যাপ্লিকেশনে আমরা খুলে নিব, এবং ইউটিউব অ্যাপ্লিকেশন এটার ভিতরে আমরা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পরে তুমি রাইট সাইডে দেখছেন ফটো, এটা ফটোর এখানে ক্লিক করবেন তুমি। আর ফটোর এখানে ক্লিক করার পরে তোমাকে দেখাবে কীভাবে তুমি একটা ইউটিউব চ্যানেল বানাতে পারবে, ঠিক আছে? তো এখানে করে দিব ক্লিক আমরা। এরপরে দেখাচ্ছে ইউর চ্যানেল, ঠিক আছে? ইউর চ্যানেলে তুমি ক্লিক করবা, ঠিক আছে? ইউর চ্যানেলে ক্লিক করার পরে তোমাকে এখানে বলছে তোমার চ্যানেলের নামটা কী রাখতে চাও তুমি, ঠিক আছে? তা তুমি তোমার চ্যানেলের নামটা কী রাখতে চাও তুমি রেখে দিবা, ঠিক আছে? তো আমি এখানে রেখে দেবো টুডে, নয়তো আমি টাইমস অফ আসাম লিখ দেবো, ঠিক আছে? টাইমস অফ আসাম লিখবো, ঠিক আছে?
তো আপনারা তোমার আপনাদের কি রিলেটেড তুমি রাখতে চাও তুমি এখানে দেখে নিবা, ঠিক আছে। তারপরে ক্রেডিট চ্যানেলের অপশনে ক্লিক করার পরে তোমার এখানে দুই একবার রিফ্রেশ করার পরে তোমাকে দেখাবে তোমার এই চ্যানেলটা বনে গিয়েছে, ঠিক আছে। তারপরে তুমি কিভাবে এটার ভিতরে ফটো লাগাতে পারবা এবং আপনাদেরকে এটাই দেখাবো কিভাবে তুমি ফটো লাগাতে পারবে এবং ব্যানার লাগাতে পারবা যেভাবে আজারুদ্দিন ভাই লাগাচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য আমাদেরকে এখানে ডিসক্রিপশন লিখতে হবে, কিছু ডিসক্রিপশন লিখে নিব আমরা, কিছু যে কোনো কিছু লিখে দিব, ঠিক আছে। তাই তুমিও তোমার ডিসক্রিপশনে কিছু লিখে নেন, যেই বিষয়ে তুমি ভিডিও বানাবা, কী বিষয়ে তুমি ভিডিও বানাবা, তাই সেই রিলেটেডে তুমি ভিডিও ডিসক্রিপশনটা লিখে নেন, ঠিক আছে। তারপরে তুমি ডাইরেক্ট ক্রোম ব্রাউজারে চলে যাবো, ঠিক আছে। ক্রোম ব্রাউজার এটা সবার মোবাইলে থাকে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে তোমাকে ক্লিক করতে হবে ওই যে ফটোর অপশন, এটাতে ক্লিক করতে হবে তোমাকে, ঠিক আছে। আর এটাতে ক্লিক করার পরে তোমাকে এখানে ওই যে গিয়ারের মতো সেটিংটা দেখিয়ে দিচ্ছেন, সেই সেটিংটা ক্লিক করতে হবে তোমাকে, ঠিক আছে। তারপরে তুমি ওই এডিট অপশনে ক্লিক করতে হবে তোমাকে, ঠিক আছে। এডিট গুগলের অপশনে ক্লিক করতে হবে। তারপরে তুমি এখান থেকে ফটো যে কোনোভাবে তুমি চেঞ্জ করতে পারবা, ঠিক আছে। তাই আমাদের এখানে ক্লিক করার পরে আমরা গুগলের সাইটে চলে যাচ্ছি, আর গুগলের সাইটে গিয়ে আমরা মোবাইল থেকে একটা ফটো চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখান থেকে ফটো তুমি চেঞ্জ করতে পারবো, চেঞ্জের অপশন দেখাই দিচ্ছেন। সেই জায়গাতে তুমি মিডিলে ক্লিক করবেন, এবং মিডিলে ক্লিক করার পরে তোমাকে ফাইল সিলেক্ট করে ফটো সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমরা যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিই এখান থেকে, জাস্ট তোমাকে দেখানোর জন্য। আর এখান থেকে আমরা এটা চেঞ্জ করে নিতে পারবো। এবং তুমি যদি চাও তুমি ব্যানার লাগাতে ইউটিউবে, তাহলে তোমাকে এখানে ক্লিক করতে হবে এবং সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে। তারপরে তোমাকে এখানে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিন এবং তুমি যেটা বানাইছো সেটাও করতে পারেন এবং সিলেক্টে অপশন করে নিন। তারপরে তোমাকে এটা হয়ে যাবে। এবং তুমি কিভাবে ভিডিও আপলোড করতে পারবা সেটা তুমি ইউটিউব অ্যাপ্লিকেশন থেকেও পারবা, তুমি এটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। ওই যে ভিডিওর অপশন দেখাচ্ছে এখান থেকে পারবা, ঠিক আছে। আর বন্ধুরা, আপনাদেরকে বলে দিতে চাই ইম্পর্ট্যান্ট একটা চিজ, যেটা তুমি না ধ্যান রাখতে হবে, ঠিক আছে। তুমি যদি শুধু এটা ভাবে এসো ইউটিউবে কি আমি ইউটিউব থেকে টাকা কামানোর জন্য আমি ইউটিউবে ভিডিও বানাবো এবং আমি ইউটিউবে আসবো শুধু টাকা কামাবার জন্য, তাহলে তোমার এটা ভুল ধারণা, ঠিক আছে। তুমি সর্বপ্রথম তুমি ভিডিও বানানোর পরে তুমি টাকা ইনকাম করতে পারতা না, ঠিক আছে। তোমাকে অনেক মেহনত করতে হবে, অনেক মেহনত করার পরে তোমাকে এই ইউটিউব থেকে টাকা ইনকাম করবে। আর তুমি যখন মেহনত করবে, তুমি যখন একটু সফল হয়ে যাবে না, তখন তোমাকে অনেক টাকা, অনেক নাম, অনেক সব কিছু তোমাকে মিলবে, যেমন আজারুদ্দিনকে মিলছে এবং অনেক অনেক ইউটিউবারকেই মিলছে। আর আপনাদেরকে বলে দিতে চাই, তুমি যদি তোমার ভিতর থেকে যদি কিছু আছে, জুনুন আছে, বা ভিতর থেকে যদি তোমার কিছু করার যে ধ্যান থাকে, লোকে কী বলছে, মানুষ কী বলছে, মানুষ তোমাকে অনেক কিছু বলবে, সে পাগল হয়ে গেছে, দেখো কীরকম ভিডিও বানাচ্ছে, তুমি যেই রকম শ্যুট করবা না সেইরকম, সেই সময় তোমাকেই ভালো লাগবে না সেই ভিডিও শ্যুটিংটা। যখন তুমি ভিডিওটা শ্যুট করার পরে এডিটিং করবা না, তখন তোমাকে এটা ফিল হবে কি না আমি একটা ভালো ভিডিও শ্যুট করেছি, এটা অনেক ভালো লাগছে। এবং এডিটিং করার পরে তুমি সেটা যেই ভিডিওটা দেখার পরে তোমাকে আন্ডার থেকে অনেকটা ভালো ফিলিং হবে। তাই তোমাদেরকে বলে দিতে চাই, তোমার যেটা জুনুন আছে, তুমি যেটা করতে পারো, সেই কন্টেন্ট, সেই রিলেটেড ভিডিও তুমি আপলোড করবা, সেই রিলেটেড ভিডিও তুমি বানাতে পারবা। তোমার যেটা প্যাশন, তুমি যেই রিলেটেডে ভিডিও 10টা 20টা বানাতে পারবা, সেই রিলেটেডে তুমি ভিডিও বানাবা, ঠিক আছে। আর এটা এটা ইম্পর্ট্যান্ট না যে আজারুদ্দিন কমিটির চ্যানেলে কমিটি ভিডিও বানাচ্ছে, আমিও কমিটি বানাবো, সেটা ইম্পর্ট্যান্ট না। তুমি কি ভিডিও বানাতে পারবা, তোমার কি প্যাশন, তোমাকে কি নলেজ আছে, তোমার কোন ধরনের ভিডিওতে তোমার নলেজ আছে, সেই টপিকটা তোমাকে জড়তে হবে, সেই টপিকটা তুমি দেখতে হবে, তারপরে তুমি সেই টপিকে তুমি ভিডিও বানাতে হবে, তবে তুমি সাকসেস পেতে পাবে ইউটিউবের, তবে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে, সঙ্গে সঙ্গে তুমি অনেক সাকসেসও পাবে, যেমন অনেক লোক তোমাকে গিয়ে সেলফি মারবে অনেক। আশা করি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগলো, যদি ভালো লাগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আর সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করেন, যেই সময় আমি ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।